বারো বছর দখলে থাকলেই আমি একটা সম্পত্তি মালিকানা অর্জন করতে পারবো না কোনো একটা জমির মালিক যদি কেউ মারা যেয়ে থাকে সেক্ষেত্রে শুধু সে মারা গেলে যে সেই প্রপার্টিটা সে মালিকানা হারিয়ে ফেলবে বিষয়টা এরকম না আমাদের সমাজে অনেকে ধারণা রয়েছে যে একটা সম্পত্তি যদি আমি বারো বছর ধরে একটা না দখলে থাকি তাহলে সেই প্রোপার্টির একটা আমি মালিকানা দাবি করতে পারি কিন্তু শুধুমাত্র বারো বছর ধরে দখলে থাকলে আমি মালিকানা অর্জন করতে পারি না এখানে তামাদি আইনের আঠাশ ধারা অ্যাপ্লিকেশনটা চলে আসে কেন চলে আসে যে তামাদি আইনে বলা আছে বারো বছর ধরে যদি কেউ তার মালিকানাটা না আদায় করে বা দাবি করে তাহলে সেই দখল সত্ত্ব অনুসারে সেই প্রপার্টিটা মালিক হয় কিন্তু এখানে যদি বারো বছর ধরে সে বসবাস করছে যে অ্যাকচুয়ালি এই সত্যের বা এই প্রপার্টিটার মালিক তার সত্য রয়েছে সে কখনো এখানে আসেনি বা তাকে কখনো বাধা দেয়নি তাকে কখনো বলেনি যে প্রপার্টিটা আমার সেটা অবশ্যই হইতে হবে একটা যেটা থাকতে হবে সেটা হচ্ছে এই প্রপার্টিটা যে আমি ব্যবহার করছি বারো বছর ধরে এখানে প্রকাশ্য হতে হবে সবাই জানে যে অমুক সাহেব বা কবাবি এবিসি এখানে আছে সেক্ষেত্রে আমাকে প্রকাশ্যে ব্যাপারটা থাকতে হবে যে আমি এই প্রপার্টিটার দখলে আছি একটা না বারো বছর ধরে আর এই দখল বেদখল নিয়ে অনেক ঝামেলা হওয়ার কারণে বা অনেক ধরনের মামলা সত্তর পার্সেন্ট মামলাগুলো দেখা যাচ্ছে দখল বেদখল এই ধরনের সমস্যা নিয়ে সেই কারণে আমাদের ভূমি ব্যবহারত্ব গ্রহণ আইন দু হাজার বিশ একটি আইন খসড়া পাশ হয়েছে যে আইনের মাধ্যমে আমাদের যে বারো বছর দখলে থাকলেই আমি একটা সম্পত্তি মালিকানা অর্জন করতে পারব না এটি বর্তমানে আইন হিসেবে পাশ হওয়ার জন্য খসড়া খসড়া তৈরি করা হয়েছে কিন্তু এখনও এটি পাশ হয়নি এটি পাশ হয়ে আসলে দেখা যাবে কি ভবিষ্যতে আমরা এই বারো বছর ধরে দখলে থাকলেও এই মালিকানাটা অর্জন করতে পারবো না যদি কেউ এই বারো বছর ধরে নতুন যে আইনটা হচ্ছে দুই হাজার বিশে যে ভূমি দখল ব্যবহার সত্য আইন দু যেটা হচ্ছে সেই অনুযায়ী যদি বারো বছর কেউ দখলে থাকে দখল অর্জন করতে পারবে না এখানে কিছু কনফিউশন রয়েছে এই আইনের মধ্যে যেটা এখানে ব্যাখ্যা করা হয়নি অ্যাকচুয়ালি বারো বছর ধরে দখলে আছি এই মালিকানাটা কে পাবে কিন্তু জেনারেল আইন অনুযায়ী যেটা আমার কাছে মনে হয় যে বারো বছর যদি দখলে থাকে আইনটা যদি বাতিল করা হয়ে থাকে বা হয়ে যায় তাহলে এই মালিকানাটা যার সত্ত্বে রয়েছে যে এই প্রপার্টিটার মালিক ডকুমেন্টস অনুযায়ী সেই মালিক হওয়া হওয়ার বিষয়টা চলে আসবে বা সেই মালিক হবে অ্যাকচুয়ালি সম্পত্তি ক্ষেত্রে যেটা হয় যে কোনো একটা মালিক যদি মারা যায় কোনো একটা সত্য অধিকারী বা কোনো একটা জমির মালিক যদি কেউ মারা যেয়ে থাকে সেখানে সেক্ষেত্রে শুধু সে মারা গেলে যে সেই প্রপার্টিটা সে মালিকানা হারিয়ে ফেলবে বিষয়টা এরকম না যে কোনো ব্যক্তি কোনো একটা প্রপার্টি রেখে যদি চলে যান তার ওয়ারিশন হিসেবে যে কয়জন জীবিত থাকবেন প্রত্যেকেই সমান ভাগে ভাগ করে সে প্রপার্টিটা নিতে পারবে